আলকায়দা নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে তালেবান আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাতারের দোহায় যুক্তরাষ্ট্র তালেবান বৈঠকে দুই এর চুক্তি মেনে চলতে রাজি হয়েছে দুই পক্ষ এবার করছেন ইলাস কমল আফগানিস্তান থেকে অগাস্ট মাসে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানদের সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র কাতারের দোহায় বৈঠক শুরুর আগে যুক্তরাষ্ট্র বলেছিল তালেবান যেন নারীদের অধিকারকে সম্মান করে সব পক্ষকে নিয়ে সরকার গঠন করে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ করতে দেয় সেই জন্য চাপ প্রয়োগ করতে তারা এই বৈঠকটিকে কাজে লাগাবে বৈঠক শেষে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন দুই পক্ষই ফেব্রুয়ারি দু হাজার বিশের চুক্তি টিকিয়ে রাখতে একমত হয়েছে যাতে করে আল কায়েদা নিয়ন্ত্রিত অঞ্চলে থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করতে দেবে না তালেবানরা তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তবে যেন এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলায় সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি বৈঠক শেষে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকের আগে তারা জানিয়েছিল তালেবানদের সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে তারা আফগানিস্তানে তালেবানদের শাসনকে স্বীকৃতি দিচ্ছে বৈঠকটি রোববারও চলবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম Lies Común, Channel I.